কাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চৌরাস্তা শকুন্তলা পার্কের রোডের ওপরে বীরেন রায় রোড ওয়েস্টে দাঁড়িয়ে রয়েছে শকুন্তলা পার্কে, যেখানে বেনু ভিলা। সেই বেনু ভিলাতে আজকের একটি বিশেষ অনুষ্ঠান আছে, শুভ্র নীলের আশীর্বাদের প্রোগ্রাম রয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাইছে। প্রত্যেকটা বিয়ে থেকে আরম্ভ করে খেলা মেলা দোকান খাবার দাবার, সাথে থাকুন। 21 জুলাই 2024 সালে কামালদা উপস্থিত। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। বেনু ভিলা শকুন্তলা পার্কে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বিনয় বাবাকে নমস্কার জানিয়ে সুর আত্মীয়রা উপস্থিত। এইরকম ভিলা শকুন্তলা পার্কে সরণিকা হাউজিং এর বিপরীতে দারুণ একটি হল আছে, যে হলে উপস্থিত আজকের আমি এসেছি 21 জুলাই 2024 সালে। শকুন্তলা পার্ক বেনু ভিলাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল 21 জুলাই উপস্থিত। শুভ্র নীল আমার যে বন্ধু, তার আজকের আশীর্বাদ রয়েছে। আগামী নভেম্বরে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার আগে আশীর্বাদ পর্ব চলবে। দেখুন এই অভিনব প্রোগ্রামটা কামালদা কিভাবে তুলতে চায়। কামাল কলকাতা অবশ্যই দেখবেন, তারা তলা থেকে জোকা প্রত্যেকটা জায়গায় কামালদা উপস্থিত থাকছে। এই রৌদ্র ফাটা রোদে কামালদা উপস্থিত বেনু ভিলা, পাশে থাকুন। আমি সুমন মুখার্জি, আমার আজকে আশীর্বাদ, বিয়েতে নভেম্বরে তার আশীর্বাদ। আমার আত্মীয় যারা হচ্ছে তারা শকুন্তলা পার্কে থাকে। আমার ওয়াইফের নাম প্রিয়াঙ্কা দাস, আমাদের নভেম্বরে বিয়ে। তো আমরা কামাল কলকাতা ইউটিউব চ্যানেলকে ডেকেছিলাম বিয়ের অনুষ্ঠানটা কভার করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো, আমাদের অনেক বছরের প্রেম, দিন পর আমাদের প্রেমটা পরিসমাপ্তি পাচ্ছে বিয়ের দিকে গিয়ে। আচ্ছা, আশীর্বাদ, অনুভূতি খুবই ভালো। এটা করে মতো দুপুরে আত্মজন আছে, আমার বাবা আছে, আমার হুকুম মশাই আছে, সবাই আছেন, একসঙ্গে হচ্ছে। আচ্ছা, তোমার বাবা এসছেন আজকে? হ্যাঁ, বাবা এসছেন। আর কে এসছেন তোমার বাড়ির? আমার বাড়ি থেকে বাবা এসছেন, জ্যাঠা এসছেন, আমার গুরুদেব এসছেন। গুরুদেব এসছেন। তোমার মা? মা এসছেন। মা আসছে, মা ভাই সবাই এসছেন। আর শ্বশুরবাড়ির তরফ থেকে কারা কারা আসছেন? সবাই আসছে, শ্বশুর শাশুড়ি আসছে, এখন এসছে আমার মামা শ্বশুর এসছে। আচ্ছা, আপাতত বাকি সবাই আসছে, আমার সারাও ভিতরে আসছে। প্রক্রিয়া যেটা হয়, প্রথমে তো ঠাকুর মাঝে থাকেন, এসে মন্ত্রপাঠ করেন এবং আশীর্বাদটা করিয়ে দেন, তারপর আমাদের আংটি বদল হয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যাপার কিছু আছে আজকে? ডেফিনেটলি খাওয়া দাওয়া সবসময় আছে। কী রকম আছে আজকে লাঞ্চটা? আজকে লাঞ্চ আমাদের হেভি লাঞ্চ সত্য মনে নেই, এখন আমাদের মনে যেটা করছে রাইস আছে, চিংড়ি আছে, মাটন আছে, ফিশ আছে, আরও ভেরিয়াস আইটেম আছে। তুমি জব করো না ব্যবসা করো? আমি হচ্ছে জব করি, আর ছোটো ব্যবসাও আছে একটা। ছোটো ব্যবসা আছে। অনেক অনেক শুভেচ্ছা রইল, নভেম্বর আসতে একটু দেরি আছে, তার আগে তোমার আশীর্বাদটা যেন সুন্দরভাবে আজকে দিনটা কাটো, পালন করুক। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। 12:35 কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেনু ভিলা শকুন্তলা পার্কে রয়ে গেছে। শকুন্তলা পার্কে রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। অনেক অতিথিরা এসেছে, তাদের সাথেও কথা বলবো। আপনার নাম? অমিত মুখার্জি। কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। ভালো লাগছে? আর কি হবে প্রোগ্রামটা? আশীর্বাদ করবে, খাওয়া দাওয়া করবে। সুজিত পাঠক। আচ্ছা, কী রকম হয় এই ব্যাপারটা? আশীর্বাদী একটা ঘর পেতে ছেলেকে বসিয়ে মেয়েকে বসিয়ে আশীর্বাদী আলাদা আচ্ছা, বিয়েতেও আপনি থাকবেন, অনেক ভালো থাকবেন। জেঠিমা কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে? কি করবেন আজকে, আনন্দ করবেন, আশীর্বাদ দেবেন? হ্যাঁ, টেনশনে নেই তো, সবার মতামত রয়েছে, খুব ভালো থাকুন। আচ্ছা, যার আজকে আশীর্বাদ, আমি ছেলের তরফ থেকে এসেছি, হিসাব মতো মানে যা পুরুষ হয় ও
আমি ওর আচার্য গুরু হই, ওর উপনয়নের সময় আমি আচার্য গুরু হয়েছি। আচ্ছা আচ্ছা। আর এমনিতে ওর বাবা আমার মানে বন্ধু মানে সিনিয়র দাদা, কিন্তু সেই কিন্তু আমি অনেক জুনিয়র ওর বাবার থেকে, মানে বন্ধু কাম কাকা বা আচার্য গুরু। মেনলি আপনি আশীর্বাদ করতে এসেছেন, ও যাতে ভালো করে আগামী দিনের জীবনযাপন কাটাতে পারে, আগামী দিনটা যাতে সুখে হয়, শান্তি হয়, সুন্দর হয়। খুব ভালো থাকবেন দাদা। আর ছেলের তরফ থেকে কে হও তুমি? আচ্ছা, কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। তুমিও আশীর্বাদ করবে, আশীর্বাদ ভালোবাসা সব কিছুই দেবে। কেমন লাগছে? ভালো লাগছে, আজকের বেশ আনন্দ হচ্ছে। বিয়েটা তো নভেম্বরে হবে, হ্যাঁ, তখন আরও বেশি আনন্দ হবে। শুভ্রনীল ছেলেটা তো ভালো তোমার ভাই, ভালো, তুমিও ভালো, ভালো থেকো, সুস্থ থেকো। ইন্দ্রনীল মুখার্জি, আমরা সুনীলের ভাই হই। আচ্ছা, আশীর্বাদে এসছি, বিয়ে তো দেরি আছে, তো এরা খুব মজা হচ্ছে, আর এখন সবাই লোক এসছে, এখন সব খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা, যারা ভালো থাকি বীর। আপনার নাম? আমার নাম অনুপ মুখার্জি। আচ্ছা, ছেলের বাবা? ছেলের বাবা। আপনার ছেলের নাম? ছেলের নাম শুভ্রনীল মুখার্জি। শুভ্রনীল মুখার্জি। শুভ্রনীলের আজকে কী আছে? শুভ্রনীল আজকে আশীর্বাদ আছে, আমরা এসছি আশীর্বাদ করাবো। খুব ভালো লাগছে। আপনার নামটা? আমার নাম শ্যামলী মুখার্জি, আমি শুভ্রনীলের মা। আচ্ছা, আজকে ছেলের আশীর্বাদ আছে, তাই সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি তো নিজে আশীর্বাদ করবো, সঙ্গে আত্মীয় স্বজন মানে সবাই আশীর্বাদ করে, আগামী দিন যেন ছেলে ভালোভাবে কাটে এই কামনায়। বৌমা কেমন হয়েছে? বৌমা এখন আশা করছি ভালোই হবে, কিন্তু এসা কি একই আমার সেটা কি বলতে পারে না। আপনার কি মতামত? আমার একই মতামত, বৌমা তো নিশ্চয়ই ভালো হবে, ভালো, ছেলেও ভালো, ভালো বৌমা ভালো, সবাই ভালোভাবে সংসারই করবে, সবাই এটাই তো মা বাবার আছে, আত্মীয়স্বজনকে নিয়ে থাকবে, এটাই তো বৌমার পরিচয়। আপনার দুই ছেলে? মেয়ে? মেয়ে। আরেকটি ছেলে ছোট? আরেকটি ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, সে আগামী কী করবে সে তার পেশাকে ছেলে আমরা কোনো বলে দিতে পারি না, আশীর্বাদের পর নভেম্বরে বিয়ে, তাই তো দাদা? আশীর্বাদের পর নভেম্বরে বিয়ের পর অগাধ স্বাধীনতা দেবেন এদের? আপনার কোনো আপত্তি? আমার কোনো আপত্তি, তাদের স্পেস দরকার, এখন ছেলে মেয়ের স্পেস দরকার, তাই আমাকে সরে যেতে হবে, তাদের স্পেসটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, নাহলে তার জন্য কী করতে হবে? তাদের ছেড়ে দেওয়ার স্পেস দাও, নিজের মতো জীবনযাপন করতে দাও, হাসি খুশিতে তারা যেন আগামী দিন তারা পরিচালনা করবে। না, আপনারা যখন বৌমার শ্বশুর শাশুড়ি হচ্ছেন, আপনারা কোনো জোর খাটাবেন না? কারণ সময়ের সঙ্গে সব কিছু জায়গা দিতে হবে। ইউটিউব চ্যানেলে উঠে গেল 2024 আমাদের শুভ্রনীলের বাবা মা বলছে আমরা জোর খাটাবো না, এক বছর দেখবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, সাথে সাথে রিপোর্ট হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসা দিলাম আপনাদের জন্য, খুব খুব ভালো থাকুন, আপনার ছেলেও দারুণ জীবনযাপন পালন করুক। প্রিয়াঙ্কা উপস্থিত হয়েছে বেনু ভিলাতে, একেবারে শকুন্তলা পার্কে। ওয়েলকাম প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা চলে এসো, তোমার কেমন লাগছে আজকে দিনটা? একটু ঢোকো তুমি, ভালো লাগছে? আজকে আশীর্বাদ রয়েছে, চলো দেখি একটু। প্রিয়াঙ্কাকে আমি ধরেছি, প্রিয়াঙ্কা ওর বিশেষ বন্ধু ছিল, আজকে বিশেষভাবে জীবনসঙ্গিনী রূপে আবির্ভাব হয়েছে, তাই তো? আজকে আশীর্বাদ রয়েছে, আশীর্বাদ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার বাবার নাম? অশোক দাস। আর মায়ের নাম? সুমিত্রা দাস। আজকে কারা কারা এসছেন? বাবা আসছে, বাবা অন্ধ হয়ে আছে, মা চলে এসছে, বাকি মামা মামি আমার ঠাকুমা আমার দাদা সবাই এখানে আছে, সবাই এসছে। কেমন অনুভূতি আজকে? খুব ভালো লাগছে, ভালো লাগছে একদম, অনেক দিনের একটা অপেক্ষা, জাস্ট একটা নতুন আমাদের কি বলবো আর কি জীবন শুরু, তো খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। তোমরা তো একই জায়গায় সবাই কাজ করো এবং তোমরা এই ইউটিউব চ্যানেলটাও দেখো, আজকে তোমার এখানে আসাতে ভালোও লাগছে, তোমাদের ছবিটা ইউটিউবের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আশীর্বাদ। এবং আগামী নভেম্বরেও তোমাদের বিয়ে হবে, তাই তো? দুটো অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোভাবে বিবাহিত জীবন যাপনটা ভালোভাবে কাটুক, এটাই দোয়া করবো।
তাই তো? সবাইকে বলো কামাল কলকাতা দেখতে, অবশ্যই যাতে বলো সবাই দেখো কামাল কলকাতা, কারণ খেলা থেকে মেলা বিয়ে থেকে সবকিছুই দেখায়, সবকিছু দেখা যায় এখানে, সব এন্টারটেইনমেন্ট এই চ্যানেলে। ভালো থাকো প্রিয়াঙ্কা, হাসি খুশি থাকবে, হাজার কষ্টের মধ্যে যারা হাসি খুশি থাকতে পারে তারাই হলো প্রিয়াঙ্কা এবং সুব্রনীলের জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত রবীন পাত্র। প্রিয়াঙ্কা কেমন, ভাগ্নি কেমন? আমার ভাগ্নি খুবই ভালো, খুবই ভালো, আমার ভাগ্নিও ভালো, আমার বোনও ভালো। আচ্ছা কেমন লাগছে আজকে দিনটা? দিনটা ভালো। হ্যাঁ দিনটা ভালো। ও মামা তোমার এই পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে, বলছেন বলে তাই কিন্তু আমার মনে হয় আজকে দিনটা ভালোভাবে কাটুক এটাই চাই, এটাই তোমরা আশীর্বাদ করবে আজকে, ঠিক আছে? খুব ভালো থাকুক মামা, ভালো থেকো। বলো নমিতা পাঠ, নমিতা পাঠ, তুমি মেয়ের মামা মামি, কেমন লাগছে আজকে দিনটা? সুন্দর লাগছে, ভালো লাগছে, আশীর্বাদ করবে। হ্যাঁ ছেলে কেমন সুব্রনীল? খুব ভালো ছেলে, আজকে এখনকার দিনে এরকম ছেলে পাওয়া মুশকিল, সত্যি মুশকিল। খুব ভালো থেকো মামি, আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে, ভালো থাকবে। কেমন লাগছে আজকে দিনটা, অনুভূতিটা? আপনি পিসিমশায়, মেয়ের পিসিমশায়, ছেলে আর আশীর্বাদ করবেন এদের জন্য। হ্যাঁ খুব ভালো থাকবেন আপনি, এরকম ভালো দিনে পূর্ণিমার দিনে আশীর্বাদ হচ্ছে ভালো, খুব খুব মানে খুব একটা উত্তেজনা লাগে যে এই রকম বিয়েটার দিনে আমি আশীর্বাদে, আপনি তো থাকতে পারছেন বলে ভালোই লাগে। হ্যাঁ বিয়েতেও থাকবেন আশা করি, হ্যাঁ খুব ভালো, ভালো থাকুন। আপনি ছেলের পিসি, কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ মনে হচ্ছে, ছেলে তো ভালো আপনার। হ্যাঁ অবশ্যই সুব্রনীল সত্যিই ভালো ছেলে, যে বৌমা হচ্ছে মানে আমাদের প্রিয়াঙ্কা কেমন, খুব দারুণ আশীর্বাদ করবেন কিন্তু সবাই জন্য, খুব ভালো থাকুন আপনি। প্রিয়াঙ্কার ঠাকুরমাকে পেয়েছি, কি নাম আপনার? ইলা দাস। ইলা দাস কেমন লাগছে এই বয়সে এসে দেখছেন? এটা নাতি হয় তো? হ্যাঁ নাতনি হয়, নাতনির বিয়েতে বেশ ভালো লাগছে। 70 বছর আগে আপনার যখন বিয়ে হয়েছিল কোথায় হয়েছিল? বাংলাদেশে। কেমন লাগিয়েছিল তখন? আচ্ছা পুরুত মশাই এসেছিল ওই সময়, মেয়েদের মনে আনন্দ জাগে না? আজকে দিনটা 2024 ভালো লাগছে আপনার? হ্যাঁ বলে কথা কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়রা। হ্যাঁ আচ্ছা কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। হ্যাঁ কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? 10 বছর। এইটা তোমার কন্যা, এইটা কন্যা তো, কি নাম তোর? কোন স্কুলে পড়িস? শাও পাবলিকে পড়িস, পড়াশোনা চলছে? আজকে কেমন লাগছে বিয়ের অনুষ্ঠানটা, মানে আশীর্বাদের অনুষ্ঠানটা? ভবিষ্যতে তুইও করবি, আমিও ইউটিউবে তুলবো, তাই তো? কেমন লাগছে আজকের অনুভূতিটা মেনলি তোমার, কেমন লাগছে? কি হবে, খাওয়া দাওয়া হবে? দেখি, হ্যাঁ তোমার চুলের স্টাইলটা তো ভালোই হয়েছে, শাড়ির স্টাইলটাও ভালো হয়েছে, বেশ দামি একটা সাজুগুজু
আর ম্যাচ করে কিন্তু তুমি ব্যাগটা নিয়েছো। তুলনামূলক জামাইবাবু কিন্তু একদম হ্যান্ডসাম একটা জিন্সের প্যান্ট পরে রয়েছে, তাই তো? আমার কথাগুলো যাবে না, আচ্ছা মনটাই একদম পরিষ্কার, কোনোদিন চিমটি কাটেনি বলছো, এদেরও লাইফে তাই হবে তো আশা করছো? হ্যাঁ, সবসময় সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটাই তো চাইবে, এই ভালোবাসাই দেবে। তুমিও ভালো থাকো, তোমার মেয়ে, তোমার একমাত্র হাজবেন্ড ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। প্রথমে আসতে এই শরবত দেওয়া হচ্ছে, তাই তো? এটা কি শরবত আছে? আমপান্না আছে, আমপান্না শরবত দিয়ে শুরু হচ্ছে। আশীর্বাদ প্রোগ্রামে খাওয়ানটা এসছে, সেখানে শরবত দিয়ে প্রথমে শুরু হয়েছে যে আপনারা পান করুন এই গরমের মধ্যে, শ্রাবণ মাসের গরমের মধ্যে। দেখি শরবত, আমপান্না শরবত সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বড়দের আমপান্না শরবতটা সবাই পান করুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, অসম্ভব টেস্টি হয়েছে। পাকোড়া খেতে খেতে কামালদা শুট করছে, হেভি হয়েছে, শরবত পাকোড়া সবই পাওয়া যাচ্ছে, দারুণ টেস্টি হয়েছে। আপনারা শরবত আর পাকোড়াটা প্রথমেই খেতে পারবেন, খুব ভালো লাগবে আপনার। ভালো আছে, কতুই বাঁ হাতে খাস? ও বাবা, কাশ্মীরি, আচ্ছা মিলে খেলে? হ্যাঁ, খাওয়া হয়নি। কী রে বাবু, কেমন লাগছে? ভালোই লাগছে। কী নাম তোমার বল? নাম অরিজিৎ সর্দার। আচ্ছা, কে হয় তোর ছেলে? দাদা? ও, কোন স্কুলে পড়িস তুই? আমার গ্রাজুয়েশন কমপ্লিট। অবাকাণ্ড, ছবি আঁকতে পারিস নাকি? গান গাইতে পারিস? না, মুখে নেওয়া হয়নি না। ও, তাতে এই অবস্থা, মঙ্গলক্ষী লটারি পাওয়া। ছেলের মাসি, মাকে ধরেছি, এই মায়ের পাশেই মাসি, আর ওটা মেসোমশাই। ওরে বাবা, দাঁত নেই কি করে চিবোচ্ছে নেই? মেসোমশাই খুব ভালো থাকুন, মাসি ভালো থাকো। টেস্ট হয়েছে মাসি? কেমন হয়েছে টেস্ট, কেমন হয়েছে? ভালো হয়েছে। আপনি পরিবার চলে এসছে? ও বাবা, ও আজকের কালো কোট নেই, একদম চকলেট কালারে। তুমিও চলে এসেছ বাবা, দুজনকে এই ড্রেস দেখো ম্যাচিং করে পরে এসছে। এই ফুলের তোড়াটা দেখাই, বেহালা থেকে এসছে। তুমি কি ফোন ধরেছ নাকি? তুমি বলো আমার দ্বারা পাই বিহালাতে থাকে কলকাতায়। অশোকদা কেমন আছেন আপনি? বাজারের যা পরিস্থিতি খুব একটা ভালো নেই, কিন্তু আপনি তো মেয়ের বাবা, হ্যাঁ, একটা চাপ আসছে না? চাপ বলতে না, সেরকম কিছু আমার চাপ নেই, চাপ নেই, সবই আমার মেয়ের দায়িত্ব। আচ্ছা, প্রিয়াঙ্কা সয়ে আপনার মেয়ের নাম? প্রিয়াঙ্কা দাস। আর শুভ্রনীল কেমন ছেলে? শুভ্রনীলকে আমার প্রথম থেকেই ভালো লাগে আর কি, ও খুবই ভালো ছেলে। এটা কি? না, এটা পুরো একদম মন থেকে বলছি, মন থেকে। আমি ভেবেছিলাম জামাই হচ্ছে বলে বলছেন। না 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 না, এরকম কোনো কথা। ভালো ছেলে, ভালো ছেলে, আশীর্বাদ করবেন প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে। আপনি আনন্দিত তো? একদম। এটা যে প্রেম করেছে এতদিন, আপনি বকাবকি করেননি? না, কোনোদিনই না। ভালো লেগেছে, ওরা এক জায়গায় সার্ভিস করে, দুজন দুজনকে ম্যাচিং করিয়েছে, তাই তো? বিয়ে নভেম্বর মাসে? সতেরোই নভেম্বর, 19শে নভেম্বর রিসেপশন পার্টি আছে। ভালো লাগছে আজকে দিনটা? আজকের দিনটা খুব ভালো লাগছে। কী হবে আজকে, মানে আংটি পরানো হবে? হ্যাঁ, এরকম সোনার আংটি, এরকম সোনার আংটি, ও খুব ভালো লাগছে। মানে আপনি যখন বিয়ে করেছিলেন 25-30 বছর আগে, অনুভূতি কেমন ছিল? তখন তো আমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছি, আমি তো মানে ভালো সুযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মানে যে আষাঢ় মাসে ছিল, আষাঢ় মাস, শ্রাবণ মাস, আর এটা শ্রাবণ মাসের 4 তারিখ চলছে।
ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন, বিয়েতে আবার দেখা হবে, আবার দেখা হবে। বিয়ের আগেই, আশীর্বাদের আগেই দারুণভাবে নিজেদের মধ্যে বোঝাবুঝিটা করে নিচ্ছে সুব্রনীল প্রিয়াঙ্কা। পরিবারের সকলেই এসেছে 21 জুলাই 2024 সালে বেনু ভিলা শকুন্তলা পার্ক বেহালা। শুরু হয়ে গেছে একটু নাস্তা দিয়ে চিকেন পাকোড়া আর একটি শরবত আমপান্না। দাদা আপনি ছেলের বাড়ির তরফ থেকে না মেয়ে বাড়ির? মেয়ের বাড়ি। মেয়ের কে হন? মেয়ের মামা। কেমন লাগছে? ঠিকই আছে। আশীর্বাদ করবেন আজকে? খুব ভালো, ভালো থাকবেন। দেখি একটু দেখি মেয়ের কে হন আপনি? আমি মামার মেয়ে। আচ্ছা আচ্ছা, দিদি হন মেয়ের, ভালো লাগছে। তোমার নাম কি? কে হয় মেয়ে তোমার, বৌমা কে হয় তোমার? মিমি হয়। তোমার নাম বলো। ভালো লাগছে তোমার আজকে দিনটা? তোমার চুলটা এরকম কেন, এত ঘন চুল, কি সুন্দর মিষ্টি দেখতে। এমনি এমনি খুব ভালো থাকবে। মেয়ের মামি, কেমন লাগছে আজকে দিনটা? ভালো লাগছে। জমে যাবে বট। বাবলু ক্যাটারার যোগাযোগ করবেন সুব্রনীলের সাথে। নিশ্চয় বাবলু ক্যাটারারে খাবার প্রথমটা যেটা শুরু হলো অন্তত ভালো লাগবে। আমার নাম বাবলু। আপনার ক্যাটারার বাবলু ক্যাটারার, আপনি সুব্রনীলের আশীর্বাদের খাবারটা আপনি দিচ্ছেন আজকে? কোথায় থাকেন? মুচিপাড়া। নাম্বারটা, ফোন নাম্বার 9339297871। এই নাম্বারে কল করবে, খুব ভালো থাকবেন দাদা। শ্বশুরমশাই আশীর্বাদ করলেন একটি সোনার চেন দিয়ে সুব্রনীলের গলায় পরিয়ে। এবার একটু মিষ্টি মুখ করাবে। মিষ্টি মুখ করাচ্ছে শ্বশুরমশাই।
বহু জামাইবাবুকে, দারুণ লাগছে, এইসব স্মৃতিগুলো রয়ে যাবে। ছেলেকে তো মিষ্টি মুখ এবং সোনার চেন পরালো, এখন ভালো লাগছে আপনার? খুবই ভালো লাগছে। হ্যাঁ খুবই ভালো লাগছে। আশীর্বাদ প্রোগ্রামটা ঠিকঠাক চলছে? আশীর্বাদ প্রোগ্রাম খুব ভালোই চলছে, আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ এখন আশীর্বাদ প্রোগ্রাম চলছে, সেখানে ছেলেকে হার দিয়েছে, এটাও ভালো লাগছে দেখতে। আচ্ছা এই হারটা যেন সব বরাবরই থাকে ঠিকমতো। আচ্ছা আর মধ্যে থাকে। আচ্ছা খুব ভালো। তোমার নামটা সুদীপ্তা, তোমারটা দিউ রইল, তোমার বিয়ে হয়ে গেছে? ডিউ কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রইল সুদীপ্তার জন্য দোয়া। প্রিয়াঙ্কার দাদা জয় আশীর্বাদ করবে ভগ্নিপতির জন্য। পড়ে গেল শুভ শুভ্র নীল, সবাই আশীর্বাদ করলো। মেয়ের দাদা কেমন লাগছে আজকে দিনটা? আশীর্বাদ করলে ভগ্নিপতকে ভালো লাগেছে? আচ্ছা প্রথম থেকেই ভালো লাগে। এদের দুজনের ওপরে আজীবন যেন ভালো থাকে এই দোয়া করছে, এই আশীর্বাদ করছে, তাই তো?
ভালো থেকো, সুস্থ থেকো। শুভ নীলের মা এবার বৌমাকে আশীর্বাদ করছে। দুটো বালা দিয়ে আশীর্বাদ করলেন শুভ্রনীলের মা। ছেলের বাবা শুভ্রনীলের বাবা এবার বৌমাকে আশীর্বাদ করছে প্রিয়াঙ্কা। বাদুর দিলে জানিলে জানিলে কেমন লাগছে এই অনুষ্ঠান, কেমন লাগছে? ভালো লাগছে? দেখ 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 ওদিকে দেখ, ওদিকে দেখ কেমন লাগছে, কি করছে বলতো, কি করছে? আশীর্বাদ মন্ত্র পাঠ হচ্ছে। হ্যাঁ, চির সুখী হও মা। মোটামোটা গান্ধী বাবা কনের হাতে চলে যাচ্ছে, কামালদার ছবিটা তুলেই চলেছে, দিকে ব্যাক টু ব্যাক সবার হাতে রিচ করছে। কেমন লাগলো আশীর্বাদ করে, কেমন লাগলো? হ্যাঁ, সুন্দর গিফট পেতে চলেছে।
কি দারুণ লাগছে। যতই করো না বিয়ের পীর বসে সব কটা ব্যাগে ঢুকিয়ে নিল থাকলো আশীর্বাদ করে বড় বড় ফিলিং বড় বড় ঠিক কথা বলেছ। আর মানে গিফট যেটা দিয়েছো সেটা বলা যাবে না, কি দিলে? বাবা দামি সেট, খুব ভালো লাগলো, খুব সুন্দর। বাহ আবার ব্যাগে ঢুকে গেল গান্ধী বাবা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। বেলু ভিলাতে শকুন্তলা পার্কে কামালদা রয়েছে, সুন্দর সাজানো গোছানো এই হলটা আপনাদের নজর কাড়বে। চৌরাস্তা থেকে ময়নাগড় ব্যানার্জিয়াতে যারা থাকেন বেনু ভিলা বুকিং করতেই পারেন। আজকে প্রোগ্রামটা আশীর্বাদ করলেন তো ভালো লাগলো, খুব ভালো। Thank you.
নমকরো হ্যাঁ বলছে ভালো করে তোলো কি সুন্দর সেজেছে দেখো ঠাকুর মা আশীর্বাদ করলো প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা তো নম করো মানে এই পর্বটা এখনো তোমার আসেনি আসবে নেক্সট ইয়ারে মানে এনগেজমেন্ট করা আছে তোমার নামটা আচ্ছা তোমার কে হয় সুব্রণী ও থ্রু ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেমন লাগছে আজকের দিনটা আচ্ছা মানে পুকুরে ডুবে যাবে না বলছো আরো উপরে উঠবে আশা করা যায় আগামী বছরে কি তোমারও সেটেল খুব প্ল্যানটা রয়েছে আচ্ছা সুব্রণীলের কেমন লাগে তোমার কি লেট আছে এই ক্ষেত্রে একদম খুব ভালো লাগলো তোমার হাসিটার জন্য দন্তমঞ্জন হাসি তোমার আচ্ছা এখন কি করো প্রিয়াম আচ্ছা প্রেম টেম চলছে অনেক বাচ্চা বাচ্চা ভাব রয়েছে এখনো আর কিরকম লাগলো আজকে বন্ধুর এই আশীর্বাদ খুবই ভালো লাগে মানে নিজেরটা এখনো বাকি আছে ঠিক আছে খুব ভালো থাকো আচ্ছা আচ্ছা তুমি কোথায় আছো এই ঢাকুরিয়ায় আমি যাদবপুরে যাদবপুরে আচ্ছা আশীর্বাদের এই ব্যাপারটা কেমন লাগছে খুব ভালো তোমারটা কবে হবে আশা করা যায় ও তুমি অলরেডি লোহার টুপি পড়েছো খুব ভালো লাগছে ভালো থেকো আর ওর জন্য সবাই একটু আশীর্বাদ ভালোবাসা দিও খাওয়াটা কেমন হয়েছে খুবই ভালো খুবই ভালো কেমন হয়েছে বাবু কেমন হলো দিদি কি খেলেন কি মাটনও ছিল ও কেমন লাগলো গো তোমার সুন্দর কেন মাটন ছিল বলে ভালো লাগলো রান্না ভালো ছিল বাবলুদা তো বাবলু কাটারা কেমন লাগলো দিদি ভীষণ ভালো সব ছেটে পুচে খেয়েছেন খুব সুন্দর লাগছে কেমন লাগলো খুব ভালো এত ভালো সত্যি আমার হাত থেকে পড়ে গেল স্পিকার হ্যাঁ ও খেয়েছেন আপনি খাননি দাদা এই খাওয়ার পর একটা গান ধরতে পারেন আমি শিশি ভজ হরি মান্না চলুন ভালো থাকুন খেতে কেমন লাগছে ভালো লাগছে ও ভালো টেস্ট হয়েছে কেমন লাগছে বস খাওয়া ভালো হয়েছে
ফটোশ্যুট চলছে একেবারে। বাবা মা আর কে কে আছে? এটা সবাই রয়েছে মেয়ের বাড়ির তরফ থেকে। ওদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রামও চলছে, এদিকে সবাই সবার মতো সেলফি তুলছে। দাদা খেতে বসছেন তো? মনে তো হচ্ছে, কি মনে হচ্ছে মানে এখনো ভাত থালা পড়েনি তো? খাবারটা আসার অপেক্ষায়। হ্যাঁ, মাটনটা কখন আসবে সেই অপেক্ষাটা। মাটন বলে কথা না, তাই তো? খাসির মাংস, রসগোল্লা। এটা কি খাসির মাংস? চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, পাঁপড়। আচ্ছা ওইটা কি পাকোড়া? পুলি ভাজা, তাই তো? বাদাম ভাজা, এটা দই কাতলা, পটল চিংড়ি, স্যালাড, চাটনি আছে, ডাল আছে, সরু চালের ভাত। এটা খুব সুন্দর করেছে, তার সাথে একটা দেখছি পোস্ত দিয়ে টক দই দিয়ে কাতলা মাছ দুটো প্লাট ভালো করে। দেখি একটু মাটন এটা করেছে, দেখি কেমন টেস্ট হবে দেখো না। মাটন বলে কথা, মটনটা বেশ গলে গেছে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে ছাড়াতে না ছাড়াতেই গলে যাচ্ছে, এত সুন্দর করেছে। বাবলুদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ফোন নাম্বারটা দিয়ে দেবো। মটনটা লাভলি, আমার পাতেই আমি খাচ্ছি, মটনটাকে তুলে ধরলাম। ফ্যান্টাস্টিক কেটে কিন্তু বস, হেভি টেস্টি হয়েছে। আগামী নভেম্বরে বিয়ে আছে সুব্রণের প্রিয়াঙ্কার। নভেম্বর মাসের বিয়েতে তো আমি তো ভিডিও তুলব, কিন্তু আমাকে নিমন্ত্রণ না করলে না খাওয়ালেও আমার খাওয়াটা হয়ে গেল। আজ 21 জুলাই, ওদের আশীর্বাদের দিনে একদম সতেজ সুন্দর এক রসালো, দারুণ লাগছে এই মাটন। 3 পিস খেয়ে নিলাম, হাতে তো পটল চিংড়ি দই কাতলা সবই ছিল, মিষ্টিও আছে চাটনি আছে। দুঃখ নেই, বস আশীর্বাদেই মেরে দিয়েছে। ওরা ভালো থাকুক, আজীবন ভালো থাকুক, এই দোয়া করে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। তবেই কামালদা এত ভালো ভালো খাবার পাবে। পাশে থাকুন, বাচ্চা থেকে বড়রা খেতে ভালোবাসুন, সবাইকে খাওয়াতে ভালোবাসুন, কামাল কলকাতা দেখতে থাকুন। এইভাবে খেতে যে মাল বয়স কমে যায় এই বয়সে, খামের মধ্যে রিচ খাবার পর ঠান্ডা গলায়। আইসক্রিম বলে কথা, মিষ্টি মিষ্টি বা মিষ্টি আর ভালো হয় সবই খাওয়া যায়। দারুন এই অরুণ আইসক্রিম, পারলে দোকানে কিনে খাবেন, ফ্যান্টাস্টিক টেস্ট, কোয়ালিটির মতো স্বাদ করেছে। আমাকে 1 পয়সা দেবে না কিন্তু, কাইন্ডলি এটা নক করবেন। পাশে থাকুন কামালদা, বাস্তবের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছে। ও বাবা কেমন লাগছে আজকে এসে? হ্যাঁ কি খাচ্ছ? চিকেন পকোড়া। পকোড়া খাচ্ছ? তোমার এটা কবে হবে আশীর্বাদ? আরো সময় লাগবে। প্রচুর মানুষ আসছে আজকে, আশীর্বাদ না বিয়ে বোধ জানি না। দারুণ দারুণ খাবার খাওয়া হল। সুব্রনীলকে শেষ মুহূর্তে দেখেও কেমন লাগছে, এত সুন্দর ড্রেস, সত্যি একটা নতুন জায়গায় পৌঁছাচ্ছে এভারেস্টে ওঠার জন্য।
কামালদা উঠে এই তো পরিস্থিতি, টাকের চুল নেই, কামাল কলকাতা দেখতে থাকুন, সেটা বুঝতে পারবে ভবিষ্যতে। একটু সবাই টাটা করো তো দেখি, একটু টাটা টাটা করো দিদি। হ্যাঁ প্রিয়াঙ্কা, একটু টাটা করো, ভালো থাকবে, একটু টাটা করো তো তোমরা বাবা, একটু টাটা করো, একটু টাটা করো। বাই বাই, আবার যেন দেখা পাই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বিদায় নিচ্ছে শকুন্তলা পার্কের বেনু ভিলা থেকে, শুভ্রনীল এবং প্রিয়াঙ্কার জন্য সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকুক, ওরা দারুণ বিবাহিত জীবনটা এদের ভালো কাটুক। আগামী নভেম্বরে দেখা হবে এদের বিয়েতে আবার, কমাল কলকাতা দেখতে ভুলবেন না কিন্তু। টাটা।